আমার কলিজার টুকরা যুবক বাইরে দে দুনিয়া থাকার জায়গা নয় রে যে আবু সাইদ রংপুরের জমিনে পুলিশের বুলেটের সামনে বুক পাইতে যুবকটা তার আগের দিন বোনকে বলে আইসে বুন রে আমি বিসিএস ক্যাডার হয়ে বড় চাকরি করব আর যদি রাজপথে আন্দোলন করতে যে মারা যায় আমার রাস্তারে রাস্তায় ফেলাই রাখবি আমি মুক্তিগামী মানুষের জন্য দেখাই দিয়ে গেলাম আমার জীবন দিয়ে দেখাই দিলাম আমি জীবন দিয়ে দেখাইলাম যেন আমার এই আন্দোলন সাকসেস হয় ভালো করে বুঝ এই আবু সাইদ জানতো না আমি আজকে নামলে নিয়ে আমার গুলি দিয়ে বুকটা যাজরা করে দিব এই যে কুলনার ছেলেটা যে বারবার বলতেছিল পানি লাগবে নি পানি ও মানুষের পানি খাওয়াইলো নিজের পকেটের পয়সা দিয়া কিনিয়া কিনিয়া বাবা ও মৃত্যুর সময় কিন্তু পানি খাইয়া যাইতে ভালো না কত আশা করে মাস মাওলা বানা আচাল গাজীপুরের দিকে মালিকের বাজারের দিকে তাকায় দেখো মালিকের বাড়ির দিকে তাকায় দেখো এই মাদ্রাসায় আজকে ষোলোই আগস্ট এই ষোলোই আগস্টে জুমার দিন শেষ করিয়া এই রাত সাড়ে দশটা এগারোটার সময় তোমার পাগল গুলি যাদের চোখে পানি এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা কার জানো জনম তো ঘুমিয়া বাবা কবরে ওই আবু সাইদের মত সেই আন্দোলনের জন্য তারা আজকে শহীদ হয়ে গেল আন্দোলন তো তাদের সাকসেস হইল বাবা কিন্তু আবু সাইদ তো দেখে যাইতে পারল না ওই বুক তো তো দেখে যাইতে পারল না আমার কমই মাদ্রাসার বাবা সতর্জুন হাফিজ কুরন তেহতর আলম সাহ এই আন্দোলনের সাহাদাদের সুদা পান করেছে বাবা কত মায়ের কোলে শিশু মায়ের কোলের মধ্যে দাপাইতে দাপাইতে খায়া মারা গেছে আল্লাহ তারা জানতো না আন্দোলনের ভিতরে আজ তাদের জন্য দাঁড়ায় রয়েছে এই যে আমার কত যুবক ভাইরা এরাও তো হয়তো আন্দোলনের মধ্যে নাম ছিল আল্লাহ এদেরকে তুমি এখনো বাঁচায় রাখছো আমার এই ভাইদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো ইমানদার বানায়া তুমি কবরে ডাক দিয়ে লয়ে যাইও বেঈমান করে কবরে ডাক দিও না আল্লাহ তুমি আমার ভাইদেরকে তুমি কবুল করিয়া লও যুবক ভাই এখন চোখে এক ফোঁটা পানি আসেনি কি দেখে ভাই আজকে আমার একজন দেখাইল হেফাজতের সময় একটা মানুষকে গুলি করছিল তখন তো আর দেখতে পারি নাই সব মিডিয়াগুলা বন্ধ ছিল একটা ছেলেরে গুলি করছে বাবা একটু আগে আমার একজনে ফেসবুকে দেখাইলো ছেলেটা মৃত্যুর যত্ন এইভাবে এইভাবে বাবা যানটা বাইর হওয়ার আগে কত কষ্ট কর। আরে গুলি খাওয়া মানুষগুলা মৃত্যুর আগে পাচার জন্য কত চেষ্টা করে বাবা আল্লাহ তুমি আমাদের বাসায় রাখছো তোমার কাছে হাজারো সুপ্রিয় কত বোনেরা রাস্তায় নামছিল আল্লাহ কত বোন তার ইজ্জাতকে নষ্ট করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কত বোনকে ধর্ষণ করে বাবা ধর্ষণের গেলানি সহ্য করতে না পেরে আবার মেরেও ফেলেছে এই সমস্ত বোনদেরকে যারা মাজলুম তাদেরকে তুমি মাপ করে দিয়ে আল্লাহ যেরকম আমিন আরো জোরে না আমিন বাবা আমরা বেঁচে আছি বলে না আলহামদুলিল্লাহ আহ আহ বেঁচে থাকার একটা সময় যে আল্লাহর কাছে কত দামি রে ভাই এ মুসা আমি কি তোরে বান্দার সাথে সম্পর্ক জোরাবার জন্য পাঠাইছি না সম্পর্ক নষ্ট করার জন্য পাঠাইছি আল্লাহ জোরাবার লাইকেতে দিছি দিছিলা তাহলে তুই যে একটা কথা কইলি আর আমার পাগল ডাক আমি আল্লাহ ডাকটা বন্ধ করে দিল মুসা আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন করে আমি দেখবো ওই যুবকের মতো কয়টা পাগলে আনে আসো আমি দেখতেছি তোমাদের চোখ বরা পানি আমি না বলছিলাম গরিব মানুষের চোখের পানি মাসরুমের চোখের পানি আমার আল্লাহ কোনদিন ফিরে দেয় না তুমি গতকালকে সারাদিন গার্মেজে কাজ করে আজকে ওয়াজের মাঠে বয়ে রইছো কসম খোদার তোমার চোখের পানির দাম আমি ইলিয়াস রহমান জেহাদির চাইতে বেশি দাম তুমি মলারে দেখাবা না কারে ভাই দেখা তুই জীবনে কি চাষ আল্লাহ দিতে রাজি ইনশাল্লাহ বলতে পারলা না

তুই যদি ছাগলের বাচ্চার মতো হইতে আমি তোরে প্রতি দুই গালে সুমা মুসা একটা বান্দা তার মালিককে কত ভালোবাসলে এই কথা বলতে পারে তুই যদি আমার ছোট ভাইয়ের মতো হইতি প্রতিদিন তোরে কুয়ার পারে দাঁড় করায়া সাবান দিয়ে গোসল আর নতুন কাপড় বড়াইতাম একটা মানুষ আমার কত ভালোবাসলে এই কথা বলতে পারে তুই যদি আবার ছোট্ট ভাইয়ের মতো হইতি তোর এত সুরমা লাগাইয়া প্রতি গালে সুবা দিতাম বললে দিন আমি হুব্বাল

যদিও এটা জায়েজ নাই রে মুসা কিন্তু মনে রাখিস একটা মেয়ে একটা ছেলে তখনই তার জীবনকে শেষ করে আত্মহত্যা করে যখন তার বিরহ বেদনা ভালোবাসার যন্ত্রণায় আর তার সহ্য করতে পারে না মুসা মনে রাখিস রে মুসা এই লোকটারে যদি থাপপুর দিয়ে আমার প্রেমের থেকে সরাই দিলে ও যদি কষ্ট পাই আত্মহত্যা করে মুসা আমি কিন্তু তোর নবুয়াতের থেকে দপ্তর থেকে নাম কাটিয়ে দিব এ আমার গাজীপুর মালিকের বাজারের যুবক ভাইরা তোমার চোখ দিয়ে দেখো ওই যুবকের মতে এক ফোঁটা পানি প্রবাহিত হয় কি না আমি কসম করে বলে গেলাম তোমার মতো আল্লাহর ওলি এই মালিকের বাজার গাজীপুরে আর থাকবে না যখন বলছে যদি ওই লোকটা এখন কষ্ট পায় আত্মহত্যা করে কেন তুই সেরেক করলি এই কথা বলছো যুবকটার এক যুবক যদি এখন কষ্ট পায় আত্মহত্যা করে মুসা তোর খবর আছে বাজান আল্লাহর পায়গম্বর মুসা পাগলের মতো দৌড়ায় দৌড়ে যায় দেখে যুবকটা আসমানের দিকে পাও দুইটা দিয়া জমিনের দিকে মাথাটা দিয়া আল্লাহরে ডাকে মালিক তোমার পয়গম্বার আমার না করে দিছে এইভাবে তোমারে ডাকতে তাহলে তুমি কোয়া দাও কেমনে ডাকলে তুমি আমার ডাকে সারা দিবে কারণ আমি তো নবী না আমি তো বলি না আল্লাহ তোমার ডাকতে জানি না ডাকার তো ডাকলে কেন তুমি ডাকর্ম তো ডাকলে কেন তুমি এক ডেকেছে ইব্রাহিম নবী আল্লাহ পরশে এক ডেকেছে এব্রাহিম নবী নম্রুত আগুনে পালি আগুন ফুল বাগিস হয়েছে ফুলব ইব্রাহিম পড়ে নাই হল তুমি ডাকতে যাদি নাই দেখ দেখে মুসা নবী তুর পাহাড়ে নাই আল্লাহ কিছু একটা ডাক দাও না এক কেসে তোমার মুসানবি তোর পাহারে নিস তোমার নুরে পাহাড় জলছে তোমার নুরে পহার জলছে মুসা জ্বলে নাই আল্লাহ তোমায় ডাক দে জারি দেই হেকে যে আমার কলিজার টুকরা নবী মেয়ে রাজা ডাক নি সো ডাকিয়া আল্লাহ বাজান তুমি আল্লার একটা জোরে ডাক দাও তো যুবক ডাক দাও এ তুমি বিড়ালের মতো ডাকদিন রা যুবক জোরে একটা ডাক দাও দাও আমার মালিককে ডাক দিয়া ভালো মালিকরা তুমি সারা সারাপান দুঃখিউ নাই রে আমি আমি গরিব মানুষ ব্যবসা বাণিজ্য ভালো না চাকরি করতে পারি না পকেটের টাকা নাই ছেলে মেয়ের আশা পুরো করতে পারি না

মালিকের এই মাদ্রাসায় বসিয়া আজকে ওয়াদা করে গেলাম তোমার এই ডাকটা মুসা নবীর জামানারে আব্দুল্লাহর মতো কলিজায় লাইগা যাবে এক ডেকেছে আমার কলিজার নবী মেরাজেতে নিসো ডাকি সামনা সামনি বসায়া তুমি আই সামনা সামনি বসায়া তুমি প্রেমের খেলা আল্লাহ তোমায় ডাকতে জানি নাই हल्ला দেখো তোমার পাগল গুলি যারা চোখের পানি ছাইরা এই ফেসবুকগুলা জীবনে কত নিশা করছে গাঁজা খাইছে গোরেন কত বন্ধু মহলা পরিয়া জানা করছে চুরি করছে রাত দিনের ফেসবুকের পিছনে না যায় জিনিস যেই সব খারাপ জিনিস দেখে গুলা করছে ওই চোখ দিয়ে তাকায় দেখো আমার ভাইরা কার দে কার যেন মা নাই ও ভাই আমি অত তোমাদের মতো মা হারা একটা সন্তান বারো বছর বয়সে মা হারাইছি মাদ্রাসায় যখন রওনা দিতাম গো মা পিছনের দিকে ডাক দিত বাবা ইলিয়াস রে হায় কাপড়ের আসল দিয়ে তোর মুখটা মুছিয়া আবার যখন মাদ্রাসার থেকে বাড়িতে আসতাম মা কাপুরের আসল দিয়ে মুখটা মোজাই দিয়া একটা সুমা দিয়া মাথাটা বুকের সাথে চাইপা ধরে বলতো আমার ইলিয়া শুকা গেছে আরে যেদিন মা আমারে সাইরা গেল এরপরের থেকে আর কেউ বলে তোমাদের যাদের মানাইব তোমাদের মধ্যে যাদের বাবার যাদের বাবা মা নাই তারা সারা বুঝবে না মা বাবার কি দরদ্রে ভাই তুমি জাহান নামের আগুনের কথা মনে করি এখন চোখের পানি চাইরা দিবা আমি গ্যারান্টি দিয়ে গেলাম তুমি যদি গুলি খাইয়াও মর অ্যাক্সিডেন্টেও মারা যাও আল্লাহ তোমার জন্য জান্নাতের কে রেডি করে রাইখা জোরে কও আমি আল্লাহ আছে না নাই আছে গরিবের ডাক নী কী শোনে না জোরে কও আরো জোরে কও তোমার সখের বানি আমি দেখতাছি গড়াই গড়াই পরতাছি এই যে দেখো আমার সামনে পাগল দুইটা বইয়া রইছি ওরা সুরের থেকে কানতাছে বাবা ওই যে সামনে বইয়া আমার যুবক বুলা কানতাছে জানো কান্না ঘাটে এগুলা কোনোদিন অভিনয় করে আনা যায় না গো ভাই এই সখের পানি এমন দাম তুমি জানো না এই আব্দুল্লাহ যখন উপরের দিকে পাও দুইটা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া যখন ওবি সুরাতে কানতাছে

তুই এমন ভাবে মাওলারে ডাক জরব তোর ডাক আর আজিবের মালিকের গলি যায় লাইগে গেছে আমি তোর কাছে ক্ষমা যাই রে যুবক আব্দুল্লাহ তুই আমার মাওলার সাথে এমন কি প্রেমের মাঠে নাম রে আরে তোর প্রতিটা ছটে ছটে গোল হয়ে যাইতাছে তোর চোখের পানির এত দাম আমি জানতাম না রে তুই আমার আল্লাহ রে কোলে লোয়া সুমা দিতে চাইছ আমার মালিক আমার ওই দিয়া জানাই দিছে বুঝে রে আমি আল্লাহ বলছি অল্লা দিন আমার ওয়াসাদ্দ হুকবাল্লিল্লা আরে আমার বান্দা আমার সবচাইতে বেশি ভালোবাসবে ওই যুবকটা বুইডের দিকে তাকায় নাই মা বাবার দিকে তাকায় নাই রে মুসা ও আমার এমন ভাবে ভালোবাসছি ভালোবাসা যদি এক পালায় দেয়া হয় সারা দুনিয়া যদি এক পালায় দেয়া হয় পর ভালোবাসার পালা বাড়ি হয়ে যাবে ও আমার কলিজার টুকরা বাইরা তুমি মনে মনে ভাবতাস তুমি গরিব মানুষ তোমার চোখের পানির দাম আমার মাওলার কাছে কত বেশি তুমি জানো না শুধু আমার দিকে তাকাবার এখন সিল্লাবার কান্দা আহারে এমন একদিন কান বাজে এই দিন তোমার পাশে কেউ রে পাইবা না রে ভাই আহারে ভাই যারাই আন্দোলনে মারা গেল তাদের লইয়া তো আমরা কবরস্থানে গেলাম ভাই কিন্তু ওদের কবরের অবস্থা কি আমার আল্লাহ সারা কি জানে আরে একটা মৃতারে যখন চার জনে করি আমার দিকে তাকাও এই ভাবে বাবা মসজিদের পালকিতে করিয়া লয়ায় যায় ওই লাস্টটাই মনে মনে ভাবে এই বন্ধগুলা বুঝি আমার সঙ্গে যাবে আহারে আমি এতদিন একা ছিলাম না গার্মেজে ফ্যাক্টরিতে কাজ করছি হয়তো এই কয়জন বন্ধু আজকে আমার পাইছে আমার সঙ্গে যাবে আহারে যুবক এখন তুমি আমার মৌলার চোখের পানিতে দেখাইয়া দাও চোখের পানি না আসলে মন বুঝাইয়া গৌ আমি ও তেমন একটা প্যাকেটের মধ্যে হইয়া কবরে চলিয়ে যাব একসাথে আন্দোলনে নামছিলাম আমার পাশের দিকে বন্ধু গুলি খাইয়া কবরে চলে গেছে বেজানামার দিকে তাকাও সেই রকম কফিন যখন লাস্টে দেখলো লোক আছে বিশ পঁচিশ জন কেউ আমার বন্ধু হয়ে আমার কবরের ঘরের মধ্যে নামে রে তখন ওই লোকটা মনে মনে ভাবে যেই দুইজন লোক আমার কবরে নামছে এরা মনে হয় আমার সাথে ঘুমাইব যখন দেহে এই দুইজনে হাতে ভর দিয়ে উঠিয়ে

গতকালকেও ফ্যান সারা ঘুমাইতে পারি নাই এই সহ্য মাটির ঘরে আমার ফ্যান নাই আলো নাই বাতাস নাই রে আমার তুই রায়গা যাইস না বন্ধু আমার স্বাস্থ্য ভাই লাগোস তুই তুই আমার খালা তো ভাই লাগোস তুই আর আমি সাথে চাকরি করছি স্কুল কলেজে একসাথে পড়ছি তুই আমার পাশের চেয়ারে কাজ করছো ও আমার মা বোনের আমি বলে দিয়া যাই রে মা ও মা দুনিয়ার থেকে চলিয়া যাবেন গো মা ও মা কবরে কেমনে থাকবেন গো মা ও মা যে চুলগুলা বাইর করিয়া অন্য পুরুষে দেখান গো মা এক একটা চুল নিরানব্বইটা সব হইবো মা বড় করার জন্য মা কত প্রকার শ্যাম্পু মারেন কত রং বেরঙ্গের তেল লাগানবো মা এরপরও চুলগুলা বড় হয় না আর তোমার এই মাথার অজাগার সাপ এত বড় বড় লম্বা হবে মা প্রায় সাড়ে চার কিলোমিটার লম্বা হবে তোমার মাথার এক একটা চুলের সাপ ওমা ওইখানে এক একটা সাপ অন্য কাউরে দংশন করবে না মা ওমা তোমার মাথার সর্ব তোমার মাথার ঠোকায়া ঠোকায়া খাবে ওমা সেদিন চিল্লাইলো আর কোনো বান্ধবী পাইবা না গো মা ওমা দুনিয়া থাকার জায়গা না আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা মাত্র আঠাশ বছর বয়সে মারা গেছে গো আমার মায়ের মনে কত আশা ছিল আমার আলেম বানাইবার আগে আমার মা কবরে চলে গেল মা তুমি কবরে কেবন আছো জানি না গো মা তুমি যেখানে আছো যেভাবে আছো আল্লাহ তুমি আমার মা সহ আমার ভাইদের মা কে ভালো রাইখো জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়া এই মাদ্রাসার যেই মহিলার নামে আল্লাহ তার কবরটার জান্নাতের বাগান বানায় দিও এই মাদ্রাসার প্রিন্সিপাল সেও বলল হুজুর আমার বাবা নাই আরে ওর বুকটা ভারিয়া দেখো পৃথিবীতে সব আদর টাকা দিয়ে কেনা যায় বাবা কিন্তু মা বাবার আদর কোনদিন দিন কিনা যায় না রে ভাই তোমাদের বাড়ি ময়মেন সিং কিশোরগঞ্জ নেত্র কোনা রংপুর দিনাজপুর সেই সিরাজগঞ্জ বগুড়া এ যুবক রে তুই যখন বাড়ির থেকে রওনা দেশ রে ভাই বাসে উঠোস তোর মা সকালবেলা গরম ভাত রাইন দে তোরে খাওয়াইয়া বারবার তোর চেহারার দিকে তাকায়া বলছিল বাবারে আবার তোর মুখখানা কবে দেখবো রে বাবা আরে ভাই এই কথাটা ওই দিন আর কেউ বলবে না সেদিন তোমার মা কবরে চলে যাবে চোখের পানি ফেলা ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই এ করতে রাজি আসো না ইনশাআল্লাহ বলো মা বাবার জন্য করবা না ইনশাল্লাহ আল্লাহ হওয়ার জোরে বলো তো আল্লাহ হওয়ার আরো জোরে বলো তো شده একটা কথার উত্তর দিবা এই দুনিয়া থাকতে পারবা থাকার সিস্টেম আছে হ্যাঁ না কেও থাকতে পারে নাই ফেরাউন বহুত চেষ্টা করছিল থাকার লাগি পারে না নমরুদ বহুত চেষ্টা করছিল পারসে তুমি আর আমিও পারবো না এই যে যাদের চোখের পানিগুলো লেবু রসের মতো ঝরছে না আমি কসম করে বলে গেলাম তোমাদের সাথে আর জীবনে দেখা হবে না হোক ফের সাইর পাঁচ বছর পরে আবার আসলাম কিয়ামতের মাঠে তোমার এই চোখের পানি আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে জানো ইলিয়াস রহমান জেহাদি বলছিল চোখের পানি বলে কোনোদিন বেইমানি করে না তো চোখের পানি তো ফেলছিলাম আমি গুনা করে ফেলছিলাম তুমি মাফ করতে পারো না আল্লাহর চোখের পানি রসিলাই তোমার মাফ করে দিবে আল্লাহ হকর জোরে বলো তো আল্লাহ হকর আর জোরে বলো একটা হাদিস শুনে দেয় এক মহিলা তার স্বাস্থ্যবের প্রেমে পড়িয়া জেনা করে ফেলাইছে জেনা করে পেটে বাচ্চা পড়ছে বিশ্ব নবীর কাছে ওই হামল অবস্থায় অর্থাৎ গর্ভবতী অবস্থায় রসূলের কাছে এসে হুজুর গত সপ্তাহে ওয়াস করছেন কতжомতে ওয়াস করছেন জেনাকারি জেনাকারিনীর কোনো ক্ষমা নাই নাই আমার এই পেটের বাচ্চা কি করব নবী বলেন পেটের বাচ্চা জন্ম নেক তারপরে তোমার সাথে কথা মারhaba বলেন পেটের বাচ্চা জন্ম নিছে নবীর কাছে কোলে কই ওই অবস্থায় গেছে হুজুর এই যে জন্ম নিছে এখন কি করব নবী বলেন এর বয়স আড়াই বছর হোক তারপরে আসুন আল্লাহ আকবর বললেন না আল্লাহ আকবর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবা করে কয় রে যুবক এই মহিলা আড়াই বছর যখন হয়ে গেছে দুধ ছেড়ে দিছে বাচ্চার হাতে মনে একটা রুটি ধরাই দিয়া বলে আর সুল আল্লাহ এখন আর আমার বাচ্চার দুধ খায় না এই দেখেন সে একা একা রুটি নিজে দাঁত দিয়ে কামড়াইয়া সিঁড়ে সিঁড়ে খেতে পারে নবী আমার বললেন সাহাবিরা রে এই মহিলারে মাজা পর্যন্ত গাইরে ফেলাও মাজা পর্যন্ত গেরে ফেলানো হইল সাহাবিদেরকে অর্ডার দিলেন তোমরা সঙ্গে সার করো পাথর মারো সুরা তওবার তাফসিরে আসছে বাবা বানানো গল্প না ও আমার মা বোনেরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই রে মা মা যখন মাজা পর্যন্ত গাইরা পাথরগুলা মারতাছে বাজান প্রায় পাঁচ কেজি ওজনের একটা পাথর এক সাহাবি মারছে যখনই পাথরটা মারছে এ গালের মধ্যে লাইগা রক্তগুলা টস করে ছিটা ওই সাহাবীর কপালে লাগছে রক্ত মুস্তাসিয়ার বলতাছে এটা জেনাকারী মহিলার গায়ের রক্ত এই নাপাক রক্ত আমার গায়ে লাগলো বিশ্বনবী দাঁড়ায় আছে চোখের পানি আর দেখতাছে এই মহিলা বাজানড়ে পাথরের আঘাত খাইয়া মুস্কি মুস্কি হাসতাছে ওই রক্ত যখন সাহাবির গায়ে গেছে সুরা তওবার তাফসিরে দেখে নেবেন ওই মহিলার রক্ত লাগার সাথে মুস্তাসে বিশ্বনবীর মেজাজ গরম হয়ে গেছে তুমি নাপাক রক্ত বললা কেন তুমি কি জানো এই মহিলার রক্ত জান্নাতের শরবতের চাইতে দামি জোরে 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 হুজুর বুঝলাম না এই মহিলার তো বিচার হইতাছে জেনাকারিনীর রক্ত আমার নবী বলে তুই কি ভাবলি রা এই মহিলা পেটে বাচ্চা আসার পরে আমার আল্লাহর ভয়ে সে আমি আমি নবীর কাছে বলছে সাথে প্রেম করে অবৈধ বাচ্চা জন্ম আইছি। আমি বলছি বাচ্চা জন্ম নেক তারপরে আইসু এই মহিলা আমার আল্লাহর ভয়ে এই কয় মাস ঘুমায় নাই খায় নাই ঠিক মতো মহিলারা একবার কান্ত নামাজে বলতো আল্লাহ এই বাচ্চাটা তাড়াতাড়ি দুনিয়ায় নিয়ে আসু। আমি তাড়াতাড়ি তোমার জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই কারণ যদি এই অবস্থায় মারা যায় আমার কবরের অবস্থা কি হবে মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আসছে আমি বলছি বাচ্চা দুধ খাওয়া সারার পরে আসবা এই মহিলা আবার দুধ খাওয়া ছেড়ে দেওয়ার পরে বাচ্চা আবার আসছে

যুবক বাইরে আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যায় এই মহিলাকে যখন মদিনার মধ্যে বাবা সঙ্গে সার করা হইতেছিল পাথর মারতেছিল নবীর কলিজার টুকরা দুইটা নাতি হাসান হোসেন পাশে দাঁড়াইয়া ছিল বারবার বলতেছিল নাজার মা নানার মাজারা দরিয়াও না না এই মহিলার এইভাবে মানুষ মারতেছে রক্ত বাইরে তুমি তো কিছু কও না হাসান হুসাইন ভাই এই মহিলার রক্ত বের হইতেছে না এই মহিলা জান তোমরা জানো গত মাসে গেছে হাসান হুসাইনের জীবনী অনেক শুনছ শুধু আমি তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই হুসাইনের একটা ছেলের নাম ছিল জয়নাল দিন কি নাম ছিল আহারে জয়নাল আবদিন যতদিন পাইসা ছিল বাবা ষাট বছরের মতো পঁয়ষট্টি বছরের মতো জয়নাল আবদিন দুনিয়ায় পাইসা ছিল জয়নাল আবদিন কোনদিন বাবা হাসে নাই গো কোনদিনও জয়নালের মুখে হাসি কেউ দেখে নাই একজন সাহাবি জিজ্ঞেস করছে আর জয়নাল আবদিন সাহেব আপনি কেন হাসেন না জয়নাল আবদিন বলছিলেন আমি কেমনে হাসবো আমার বাবা হুসাইন কে পানি সারা শিবর আমার ফেলে ও সাবিরা তোমরা কি দেখেছ নিজের বাবা তার সন্তান রে বুকি নিয়ে বলে রে বাবা আমাদের চল্লিশ জনের মতো পঁয়তাল্লিশ জনের মতো পুরুষ ছিল সবাই মারা গেছে বাবা এখন আমার পালা তুই কখনো বাবা বাবা বলে কাঁদিস না আমার বাবা আমার কাছ বিদায় লইয়া যাইবার সময় আমার কপালে চুমা দিয়া বলছিল জয়নাল আবদিন রে তুই যখন মদিনায় যাবি আমার নানার কবরে পাশে দাঁড়াইয়া বলবি নানা ভাই আমার আব্বারে পানি দেয় নাই বাজান দামি দেখবো হুসাইনের পাগল এখন কয়জনা জয়ন আল আবদীন সহ হুসাইনের বিবি আর ফাতেমার মে জায়না আবার জয়না আবার কুলসুম এরা যখন রিটান মদিনায় আসছে জয়ন আল হুসাইনের না না অর্থাতা তারামার প্রিয় নবীর কবরে পাশে দাঁড়ায় এক কান দেয়ার বলে আমার বাবার নানা আমি আমার মায়ের মুখে বাবার মুখে আমার বাবার ক্ষুধা লাগলে তোমার জিব্বাটা বলে আমার বাবার গালের মধ্যে ঢুকায় দিদা আমার বাবা তোমার জিব্বাটা গামের মতো সুইসা সুইসা ক্ষুধা নিবারণ করতো আমার আব্বার ওই গালের মধ্যে এক পানি দেয় নাই আমি দিয়ে দেখছি আমার মায়ের গলার হাতটা এজির বাহিনীর সিরা লয়ে গেছে আমার অর্থাৎ ফাতেমার মেয়ে সাহনাবের কানেরটা টান দিয়ে সিরা লয়ে গেছে আরে বাবা ওই দৃশ্য পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না আমার বাবার লাশের উপর দিয়া অন্তত সত্তরটা উট দাবরাইছে আমার বাবার লাশটারে কত বিক্ষত করে ও আমার নবীন নানা আমার বাবার নানা বিশ্ব নবী এই মহরমের দেখ আমার বাবা মাকে দিন বানাইয়া চলিয়া গেছে এ যুবক বাইরা মহরমের চাঁদ চলিয়া গেছে যারা হুসাইনের কথা শুনে কাদলা জয় নালাবদিনের কথা শুনে কাদলা তোমার মায়ের কথা মনে করে কাদলা আমি কসম করে বলে গেলাম আল্লাহ তোমারে অবশ্যই মাফ করে দিবি আল্লাহর কাছে মাফ পাওয়ার দরকার আছে না নাই দুনিয়া থাকতে পারবেন থাকার সিস্টেম আছে এই কলিজার বাইরা সিস্টেম আছে এই যে আমি আমার জেহাদি আমার রক্ত জড়ানো ঘাম জড়ানো এই পয়সা দিয়া চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাই একটা এতিম খানা বানাইছে আলহামদুলিল্লাহ বলতে পারলাম না আমাদের টাকা যা ইনকাম করি সব আল্লাহ রাস্তা খরচা করি এই যে আব্দুর রহিমান মাদানির বাড়িতে দেখে আসলাম এgetRedTeam کھانا করছে বারিও করছে তিনখানাও করছে আ আলেম ওলামারা দেখলে টিটকারা মারো না আলেম সুখে থাকুক এইটা অনেক বদমাইশ চায় না ঠিক ওরা খারাপ সুখে থাকে ঠিক না ঠিক এলাকায় যা আপনাদের একটা জান্নাতের বাগান ফুটাইছে লোক পায় এই যে যেই মহিলাগুলা শর্টকা মারকে ড্যান্স দিত ফেসবুক দেখকে দেখকে ল্যাংড়া চলতো রাস্তা দিয়ে হাইটা যুবকদের চরিত্র নষ্ট করত আজকে সেইটা না কইরা বোরকা পইরা হাত মুজা পা মুজা লাগাই মাদ্রাসায় পড়িয়া আজকে জান্নাতি মহিলাদের মতো জান্নাতির রমণীদের মতো হয়ে যাইতেছে কথা বল না কেন এই মাদ্রাসার মহিলাদের যখন শরীরে যখন মাদ্রাসার দিকে বাড়ির দিকে যায় মনে হয় রহমতের ফেরেশতা নামছে ঠিক এই বোরকা দেইকে অনেকে নাক ছিটকাইছে এই বিগত সরকার আমলে এই বোরকা দেইকে নাক ছিটকায় নাই ঠিক এমন বলছে বোরকা পরে ভার্সিটিতে ঢোকা যাবে না ঠিক এই বাদpadStartি কই এখন ঠিক ঠিক এই হারামিতি কো ঠিক তুই যে কইছিনে বোরকা পরে বর্ষিত ঢোকা যাবে না তোর অনেক এমপি মন্ত্রী বোরকা পরে ইন্ডিয়া বইলাইছে ঠিক বোরকা পরে কাজে লাগে না হারামি অনেক পুলিশ অনেক এসপি ডিসি এই আমার যুবক বাইদের মাইরের ডরে বোরকা পয়রা তারপরে

কথা কন না ডিম মারছে গালের উপরে এ হলো তোমাদের সফলতা যা করছো এটা দুনিয়ার থেকে পাইয়া যাবা এ কি টাকা পয়সা দিয়ে জনগণের এমন ভালোবাসায় অর্জন করছো যে কোর্টে সব জেল পাস বেড়া গলে গেই কোর্টে আলেম ওলামারা উঠাইছে সালাম পাইছে সুমা পাইছে দৌড়ে যে মামুল হকের সুমা দিছে ঘরের মধ্যে পুলিশ ঢাকায় সরাইতে পারে নাই

হয়তো কোনদিন জেলখানা যাইতে পারি কিন্তু মনে রাখবেন জেলখানা খালি চোর চোরটা যায় না এমপিরা মন্ত্রীরাও যায় আবার যাওয়ার সময় ডিমের ভর্তাও খায় অতএব ওই জিন্দিগির কোনো দাম নাই যে জিন্দিগিতে মানুষের ভালোবাসা পাওয়া যাবে না এই যে যেইগুলা মানুষের প্রবঞ্চনার পাত্র জেলখানায় যে যদি মারাও যায় এগো জানা যায় কয়জন যাবে চিন্তা করে দেয়

কথা কর না কেন ময়রাও হাসতে চাই ময়রা কানতে চাই না যা কান্দার দুনিয়া কাঁদব রাজি আসি না নাই শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিনের মালিককে কে দিনে প্রতিষ্ঠান টিকে থাকলে জান্নাতের খুঁজব হবে আমি যেরকম এতিম খানা করছি মসজিদ করছি মাদ্রাসা করছি আপনাকে এই মাদ্রাসাটা টিকাই রাখার দরকার আছে না নাই রাখবেন আপনারা রাখবেন ইনশাল্লাহ বলেন তো আমি আপনার লেগে দোয়া করে যাবো এই যে আগামী মাসে ইনশাল্লাহ বলেন আপনাকে যাওয়ার নিয়ত যাবেন যদি কান টাকা দেন টাকা আমি দেব না কে দিবে উনি ওয়াদা করছে তুমি যদি আমারে দাও আমি তোমারে দিব কে দিবে তার আব্দুল বালা বান্দা তুই আল্লাহ রাস্তা আমার রাস্তা দান করবি আমি তোরে দিয়ে দিব এবং তোর বডিটা ভালো রাখবো গুলি একসাথে করবে অন্যের গায়ে লাগবে তোর গায়ে লাগবে না কারণ তোর সৎকার টাকা অর্থাৎ তোর দানের টাকা আমার রাস্তায় আছে আলহামদুলিল্লাহ বললেন না তোর আমি বিপদে পাইলে ডাক্তার ওষুধ খাওয়াবো না কে কে নিছে দায়িত্বটা কে নিছে তা আমি ওয়াদা করে গেলাম আপনি হস করতে পারবেন ওমরা করতে পারবেন ইংসা আমি আপনাকে কথা মনে থাকবে আমার মক্কায় যে আপনার কথা মনে থাকবে কারণ আন্দোলনের পরে প্রথম মাহবিল আমার এটা আন্দোলন আগে মাহবিল ছিল করতে পারে নাই আন্দোলনের পরেও ছিল দেয় নাই করতে আজকে যে আপনার মাহবিল করতে পারছেন আল্লাহ শুকুর ধন্যবাদ জানান হুজুরে আর ওয়াজের ওসিন আজকে কানতে পারছেন কি কানতেন নাই না বানাই কিছু এই যে একটা লোকের চোখের পানি যদি কবুল হয় পুরা যারা দাঁড়ায় আছে বই আছে মহিলারা ঘরের মধ্যে আছে যে মহিলা যেখানে আছে এই যে যুবকগুলা গুলা কানছে একটা যুবকের চোখের পানি খাতিরে যারাই আমার কথা শুনছে আমলের নিয়েতে প্রত্যেকটা আল্লাহ মাত করে দিছে এরকম মাহবিল মাসে মাসে দরকার আছে না নাই তাহলে আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলছি আমি আপনার সাথে ওয়াদা দিয়ে গেলাম কাবা ঘরটা ধরে যখন হুজুর আসবে সুমাইয়া দেব ইনশাআল্লাহ আপনার কথা আমার মনে থাকবে যদি আপনারা আমার কথারা শুনেন শুনবেন 10টা লোক যাব আমি 10টা লোক 10টা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি একসাথে পারবো না আস্তে আস্তে দরকার হয় পাঁচ মাস বইয়া পাঁচ মাস বইয়া আমার কষ্টের টাকাগুলো হাত খালি হুজুর পাঁচ মাস বইয়া আস্তে আস্তে আমি এই তিনখানা গরিব মহিলাদের পিছনে ছেলেদের পিছনে এত কষ্ট করে হুজুর পড়ায় আমি আমার মায়ের জন্য বাবার জন্য প্রতি মাসে মাসে দরকার পাঁচ মাস বইয়া পাঁচ টাকা দিব দারান্ত কে দিবেন একজন লোক দাঁড়ান্ত হুজুর আমি পাঁচ মাস সময় লাগে দরকার হয় আমার মায়ের ঋণ শোধ করবো পাঁচ হাজার টাকা দিব কোন কথা চলবো না দাঁড়ান্ত কে দিবেন আমি আপনাকে বলে গেলাম আপনি কোমরা করতে পারবেন খুব তাড়াতাড়ি বলেন কে দিবেন পাঁচ হাজার টাকা পাঁচ মাস বইয়া পাঁচ হাজার দিবেন কে দিবেন বলে ফেলেন কে দিবেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দিব দরকার পাঁচ মাস বই আস্তে আস্তে করে দিয়ে দিব কোন কোন আল্লাহর বান্দা আছে না নারায়ণ তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ যুবক রে তুমি কবুল করি আল্লাহ তোমার নাম কি দাদা ভাই মামুনের জায়গা বাড়ি কই বাড়ি মোবাইল নাম্বার নিয়ে এলো হ্যাঁ আমার বন্ধু একজন পাইছি আর নয়জন দাদা ভাই কও আর কে দিবা বেশি চাই নাই এই যে যদি মরে যেতে আন্দোলনে যুবকের কথা মনে থাকবে আমার আমি বলবো আল্লাহর ঘর বলবো বলেন কে দিবেন আর পাঁচটা হাজার টাকা পাঁচ মাসে পাঁচ হাজার পাঁচ মাসে পাঁচ টাকা আর দিবেন বলেন আল্লাহর কোন বান্ধা আছেন বলেন না ভাই কে দিবেন বলে না আর একজন কে আছে আর কে